আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কোরআন এবং হাদিস গবেষণা করে দেখা যায় আমাদের আলেমগণ বলেছেন, বিভিন্ন মুহাদ্দিস, বিভিন্ন শায়েখ প্রভৃতি তারা বিভিন্নভাবে কোরআন এবং হাদিস পর্যালোচনার মাধ্যমে তারা গবেষণা করেছেন যে সাতটি জিকির রয়েছে, যে জিকিরগুলি আমরা করলে আমাদের শয়তানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজ করবে, আমাদের দুঃখ কষ্টের বিরুদ্ধে কাজ করবে, মানসিক রোগ বালাই যেসব রয়েছে সে সকলের বিরুদ্ধে কাজ করবে, তারপরে ক্ষুধামন্দের বিরুদ্ধে কাজ করবে, দুর্ভিক্ষ, দারিদ্র এবং পাপ কাজে জড়িয়ে রয়েছি সে সকল কাজ থেকে আমাদেরকে রেহাই করবে। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ হেদায়েত পাব। এবং আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে সেগুলো হচ্ছে শয়তানের বিরুদ্ধে অস্ত্র ঠেকানো। শয়তান আমাদের পিছনে লেগেই থাকে, যত সমস্যা আছে সব কিছু তৈরি করে হলো শয়তানের ওয়াসওয়াসা। সেই শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি কাজ করবে এই সাত জিকির। তো এখন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি প্রথম জিকির। প্রথম জিকিরটি হচ্ছে কোরআন কারিম তেলাওয়াত করা। যত বেশি আপনি তেলাওয়াত করবেন তত বেশি শয়তানের বিরুদ্ধে অস্ত্র কাজ করবে। এবং আপনি কোরআন যদি পড়েন তখন দেখবেন আপনার পাপ কাজ থেকে আপনি বিরত থাকছেন, আপনার জ্ঞান বাড়ছে, আবার নেকিতে হচ্ছে। সেই সাথে সব কিছু মিলিয়ে দেখা যায় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোরআন তেলাওয়াত করা। দৈনিক আমরা কোরআন তেলাওয়াত যদি করতে নাও পারি তাহলে আমরা সূরা এবং কোরআন মাজিদে যে কোনো একটি আয়াত হলো পড়ে নিব। দ্বিতীয় জিকির হচ্ছে দুরুদ শরীফ পাঠ করা। আমরা যত বেশি রাসূলের প্রতি দুরুদ পাঠ করব তত বেশি আমাদের শাফায়াত পাওয়ার যোগ্যতা হাসিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ বেশি পাঠ করলে আমাদের এত মানে ফায়দা রয়েছে, এত ফজিলত রয়েছে তা বলে শেষ করতে পারবো না। বিশেষ করে সাত থেকে নয়টি এরকম ফজিলত রয়েছে, যেহেতু দুনিয়াতে আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই পরীক্ষায় আমরা যা করি আখিরাতে গিয়ে যদি আমরা যদি সুপারিশ পাই আলহামদুলিল্লাহ, এই সুবিধাটা পাওয়া প্রত্যেক মুসলিমের জন্য খুবই দরকার। তাই আমরা দৈনিক নবীর উপর আমরা দুরুদ পাঠ করব। প্রতিদিন আমরা যত খুশি তত পাঠ করতে পারি, কিন্তু আমরা সলাতের শেষ সলাতে যে দুরুদ ইব্রাহিম আমরা পাঠ করি এটাও পাঠ করতে পারি। আবার কিছু অন্যরকম দুরুদ রয়েছে আপনারা নেটে সার্চ দিলে পাবেন। আর সর্বছোট যে দুরুদ রয়েছে সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম, এই বাক্যটি আমরা পাঠ করতে পারি। তৃতীয় হচ্ছে ইস্তেগফার পড়া, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আপনি দুনিয়া এবং আখিরাতে নয়টি পুরস্কার পাবেন। আবার আল্লাহকে ভয় করলে আপনি প্রায় দশটির মতো পুরস্কার পেতে পারেন। এভাবে যদি আমরা যদি খেয়াল করি যে কোরআন এবং হাদিসে আল্লাহর উপর ভয় করলে আল্লাহকে যদি ভয় করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সব দিক থেকে আমরা সফলকামী হতে পারব। তাই ক্ষমা প্রার্থনার বিভিন্ন দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ, তারপর হচ্ছে আল্লাহুম্মা ফিরলি, এভাবে ছোটোখাটো অনেক দোয়া রয়েছে সেগুলো আমরা পাঠ করতে পারি। চতুর্থ হচ্ছে বেশি বেশি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পড়া। আমরা বেশি বেশি এই দোয়াটা যদি পাঠ করি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা তার যে প্রশংসা আমরা পাঠ করছি তিনিও আমাদেরকে আমাদের দুনিয়া এবং আখিরাতের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আর এই ব্যাপারে সহিহ তিরমিজিতে উল্লেখ রয়েছে। এই দুটো নাম কেন বেছে নেওয়া হয়েছে এর কারণটি হচ্ছে এই শব্দটির ব্যাখ্যায় আল্লাহ তাআলা বরাত ফুটে উঠে, আরেকটি হচ্ছে তার উদার হস্তে, আল্লাহ তাআলার উদার হস্তে জিনিসটা ফুটে ওঠে। তাই এই অর্থটির আমরা পড়লে এর পাশাপাশি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং তার কাছে ভিক্ষা চাচ্ছি, নিজের অভাবের কথা আমরা তুলে ধরছি, তার কাছে নিজের অসহায়ত্বকে আমরা বিনীতভাবে পেশ করছি। আমি যদি জিকিরটা করি এটা তো নিশ্চিত যে আল্লাহ তাআলা ভীষণ খুশি হবেন। আর তিনি যদি খুশি হয়ে যান তাহলে আমাদের তো আর কোনো কিছু লাগে না, আমাদের আর কোনো চাওয়া পাওয়া
চাইতে গিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে এর চেয়ে বেশি কিছু ইনশাআল্লাহ পেয়ে যাব, বা আমাদের যে চাওয়াটা আমাদের জন্য দরকার সেটাই আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দিয়ে দিবেন। পঞ্চম হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি আমরা প্রায় শুনে থাকি। তো এই জিকিরটি জান্নাতের অন্যতম ধনভাণ্ডার এর অর্থ। তাই আমরা সময় মতো যেভাবে পারি যত খুশি পারি আমরা এই জিকিরটি করতে পারি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তো আল্লাহ তাআলার নিয়ামতের উপর বসবাস করছি, এমনিতে কি আমাদের যে নিয়ামত রয়েছে তা কিন্তু আমাদের শেষ হবার নয়। আমাদের নাক, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের পা, সব কিছুই যেন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে দিচ্ছেন। ষষ্ঠ জিকির হচ্ছে কোরআনের একটি আয়াত, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করার জন্য মূলত এই দোয়াটি তার মুখে উচ্চারণ করে দিয়েছে, যেটার মাধ্যমে দেখুন ইউনুস আলাইহিস সালাম অনেক বিপদে ছিলেন, মাছের পেটে কীভাবে ছিলেন আল্লাহ তাআলাই ভালো জানেন। এত বিপদ, সেই বিপদের মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি সকল ত্রুটি থেকে পবিত্র, নিশ্চয় আমি অপরাধী। এভাবে নিজের কোনো ক্ষমতা নেই আল্লাহ তাআলার বরাত্ত প্রশংসা করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটি কবুল করেছেন এবং তার যে দুঃখ কষ্ট বিপদ রয়েছে তার থেকে মুক্তি দিয়েছেন। সপ্তম নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, চারটি তাসবিহ পাঠ করা। এই চারটি আমরা তাসবিহ কোরআন এবং হাদিসে সবচেয়ে বেশি উল্লেখ রয়েছে। অবশ্যই এটা লক্ষণীয় যে আল্লাহ তাআলা যত বেশি জিকির করব তত বেশি আল্লাহ তাআলার মহব্বত লাভ করব। আমি যত বেশি পিড়াপিড়ি করে দোয়া করব ততবার আমার দোয়া কবুল হবে। আমি যত বেশি দোয়া জিকির করব শয়তান বিপদ বালা মুসিবত জাদুটোনা এই প্রভৃতি কুসংস্কার থেকে আমি আল্লাহর রহমতে বেঁচে ফিরতে পারব। এই সাতটি জিকিরের বাইরে আরও অনেক জিকির রয়েছে। সুতরাং কোরআন এবং হাদিসে এই সাতটি জিকিরের কথা সবচেয়ে বেশি এসেছে, তা না হলে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাচ্ছে এই সাতটি জিনিস সবচেয়ে বেশি প্রত্যেক নবী রাসূলগণ যারা মুত্তাকি যারা মুমিন তারা এই আমলগুলো সবচেয়ে বেশি করে নিয়েছে। তাই আমাদের উচিত এই সাতটি জিকিরের প্রতি সবচেয়ে বেশি নজর দেওয়া। আল্লাহ আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।